সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত পণ্য হচ্ছে পেঁয়াজ। ইতিমধ্যে রেকর্ড গড়েছে পেঁয়াজের দাম। সিলেটের বাজারেও পেঁয়াজের দাম আকাশচোয়া। অনেক সময় ব্যবসায়ীরা অন্যায্যভাবে বাড়িয়ে দিচ্ছেন দাম। তবে অন্যায্যভাবে পেঁয়াজের মূল্যবৃদ্ধি ঠেকাতে রোববার সিলেটে অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। বিকেলে নগরীর রিকেবি বাজারে ও কালীঘাটে অভিযান চালিয়ে পেঁয়াজের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখায় জরিমানাও করা হয়। অভিযান পরিচালনাকালে নগরীর রিকেবি বাজারে ভারতীয় লবণ রাখা ও অধিক মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে সালাম ব্রাদার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 10,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন দোকানের ব্যবসায়ীদের সতর্ক করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানের নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকার ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। কালীঘাটে অপরিচালিত অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পেঁয়াজ পাইকারিভাবে বিক্রি করার অপরাধে হাজি নূর অ্যান্ড সন্সকে 3,000 টাকা জরিমানা ও আসাদ ব্রাদার্সকে 1,000 টাকা জরিমানা সহ আশেপাশের বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। যতদিন পর্যন্ত পেঁয়াজের দাম সহনীয় মাত্রায় না আসবে ততদিন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হবে বলে জানানো হয়েছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে।